যে একটা মানুষ অত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেলার রিলিজ দিতে হবে। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি? ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? নতুন একজন মেগাস্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যে স্টারকে আপনারা এখনো দেখেন না, যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা তো সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এই জন্য তো প্রচুর আন্দোলন চলতেছে, আমি চাচ্ছিলাম না ট্রেলার রিলিজ করার জন্য, তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক। কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে, আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পাললে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেলার কোথায়? আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেলারটা কোথায় ভাই? তো আমি শাকিল ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ? যাই হোক, এখন ট্রেলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব। এটা একটা বড় ব্যাপার, একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র 3 দিন আছে, কিন্তু ওরা আরো আরো কিছু দেখতে চায় আসলে। তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করবো, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করবো, তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমরা বাংলাদেশে সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি, যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো, তখন নিজেদেরকে জাতি হিসাবে আরো ছোট মনে হয়। তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট, এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করবো। আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম, শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প? আমি বলছি ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই। বলো ডান, তুমি করবা, এটা এটাই হবে, আমরা এটাই করবো, বড় করে করবো। আমি বললাম আর একটা চাওয়া আছে, বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে, কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যক্ষ যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না আসলে, অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি কাউকে ভাবতে পারি না, আমি যখন গল্পটা আদান ভাইকে শেয়ার করি, আদান ভাইকে যখন শেয়ার করি তখন বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি, আমি গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদান ভাই উনিও খুব ভালো অভিনয় করে, আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তারপর আমি ভাইকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম, ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন আমি পারবো। এবং আমি ভাইকে বলতে চাই, শুটিং এর শেষ দিন ভাইকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি, তো গল্প আপনাকে প্রথম দিন যে গল্পটা শুনেছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন? তো উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম, আপনারা তো দেখবেন সিনেমাটা, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট পার্সন গুলোকে নিয়ে আসার জন্য। আমি আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন, তিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে, তাসিম ভাই, তিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন। এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল, এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই, আমাদের বাংলাদেশি একজন মানুষ করেছে। এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা এত এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশি ভিজুয়াল, মেড ইন বাংলাদেশ। আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন, যে সেটগুলো দেখে মুগ্ধ হয়েছে যে এত বড় ক্যানভাস এটা কিভাবে সম্ভব হয়েছে, এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই, যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার, তিনি না থাকলে এই ভিজুয়াল হতো না। আপনারা যে শাকিব খানের লুক দেখেছেন, যে ভয়ঙ্কর লুক, যে লুকের প্রশংসা করছেন, সেই লুক ডিজাইন করেছে সান, যে কস্টিউম গুলো বানিয়েছে, তো মেড ইন বাংলাদেশ। এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, যিনি লিখেছেন আমার সাথে, কো রাইটিং করেছেন আদনান আকিব খান, এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন, এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে, এবং প্রত্যেকটা মানুষ এবং শাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে, যে গেট আপ চুল থেকে শুরু করে সবকিছু, যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে আমাদের সবুজ, মেড ইন বাংলাদেশ। তো আমরা চিন্তা করেছি যে না, আমি মেড ইন, আমি বাংলাদেশি মানুষ, যেটা যেটা সম্ভব বাংলাদেশে, যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা একটা ভালো টিম দ্বারাই সম্ভব হয়। তো আমি আমার প্রযোজকদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমি, আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি, কারণ আমার শুটিং স্টাইলটা একটু ডিফারেন্ট, আমি একটু স্ক্রিপ্ট বাইরে শুট করি, কখনো স্ক্রিপ্টে ভিতরে শুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করবো। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এ এত কমফোর্ট দিল এবং আমাদের যান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরো কিছু শুটিং হলে ভালো হইতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট
যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগাস্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যে স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে।